শারশায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন ও দোয়া অনুষ্ঠান পালন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ ইকরামুল ইসলাম। যশোর জেলার শারশায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শারশা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় শারশা অডিটোরিয়ামে বিকেল 3 ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ সিরাজুল হক মঞ্জু, চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান শারশা সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ইব্রাহিম খলিল, যুগ্ম সাধারণ সম্পাদক শারশা উপজেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন শারশার গণমানুষের নেতা, বারবার নির্বাচিত যশোর 85-1 সংসদ সদস্য জনাব আলহাজ শেখ আফিল উদ্দিন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক মুকুল, ভারপ্রাপ্ত সভাপতি বেনাপোল পৌর আওয়ামী লীগ মোহাম্মদ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক বেনাপোল পৌর আওয়ামী লীগ মোহাম্মদ ওহিদুজ্জামান অহিদ, সভাপতি শারশা উপজেলা আওয়ামী লীগের যুবলীগ মোহাম্মদ সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক শারশা উপজেলা যুবলীগ ও শারশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম সর্দার, সভাপতি শারশা উপজেলা ছাত্রলীগ। এছাড়াও শারশা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার ও প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভার শেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 75তম শুভ জন্মদিন উপলক্ষে এক দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া শেষে 75 পাউন্ড এক নৌকা আকৃতির দৃষ্টিনন্দন বিশাল কেক কাটা হয় নানা স্লোগানের মধ্য দিয়ে। সর্বশেষ সকলের মাঝে কেক বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।